হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই চিঠি আবু মুসা আশআরীকে লিখিয়াছিলেন তাহা আমি পাঠ করিয়াছি। তাহা ছিল যে আমার নিকট শাম দেশ হইতে একদল লোক আসিয়াছে, তাহাদের নিকট রহিয়াছে কালো এবং গাঢ় এক প্রকার শরাব। যাহা দ্বারা ওটের তেলা লাগানো হইত। আমি জিজ্ঞাসা করিলাম, তোমরা ইহার কত অংশ জ্বালাও? তাহারা বলিল, দুই অংশ পর্যন্ত। যখন এর দুই নাপাক অংশ জ্বলিয়া যায়, একটা ইহার ক্ষতিকর দিক, দ্বিতীয়টি ইহার মন্দ দিক। আপনি আপনার দেশে বসবাসকারীদের তাহা পান করিবার অনুমতি দিন। আল হাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার 5719।